আচ্ছা, তো ভাই এখন আপনাদের সাথে একটা ওয়ালেট অফার শেয়ার করবো। এইখানে যদি আপনি অ্যাকাউন্ট খুলেন তাহলে ইনস্ট্যান্টলি 10টা টোকেন পাবেন, আর এই টোকেন কিন্তু অলরেডি মার্কেটের মধ্যে লিস্টেড আছে। আমরা যদি কয়েন মার্কেট ক্যাপে চলে আসি, 10টা টোকেনের ভ্যালু দেখেন 50 সেন্টের মতো আছে। আর আপনি যদি রেফার করতে পারেন সেক্ষেত্রে প্রত্যেকটা রেফারের জন্য 5টা করে টোকেন পাবেন, যেটার ভ্যালু 25 সেন্ট। যে যতগুলো পারেন আনলিমিটেড কুম মারবেন, তার কারণ টোকেন অলরেডি লিস্টেড, সেল নিয়ে কোনো প্যারা নাই। আপনাদের মনে আছে কিনা জানি না, ফিলাপস নামে একটা অ্যাপ্লিকেশন ছিল, ওইখানে যারা কাজ করছে তারা কিন্তু হিউজ লেভেলের কুম মারছে। সেম নিয়ম এবং সেম মানে সব কিছুই সেম বলা চলে, শুধুমাত্র টোকেনটা আলাদা। তো এইখানে কোনো প্রকার KYC, কোনো প্রকার ডিপোজিট লাগবে না, সম্পূর্ণ বিষয়টা আমি দেখাইতেছি। তার সাথে ভিডিও শেষের দিকে অবশ্যই আনলিমিটেড ট্রিক্স শেখা দেবো, তো প্রত্যেককে মাস্টই ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনারা অনেকে একটা সমস্যা পাবেন, সেইটা হইতেছে উইথড্র করেন কীভাবে। তো মাস্ট বি এই টু দের ভিডিওটা দেখেন, আমি সব কিছু আপনাদের বোঝাই দেওয়ার চেষ্টা করব। তার আগে যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন করেন নাই, প্রত্যেকে জয়েন করে নিন। এইখানে আমরা যে সমস্ত অফার লিমিটেড টাইম এবং যে অফারগুলো 100% পেমেন্ট করবে, সেই সমস্ত অফারে কিন্তু শেয়ার করার চেষ্টা করি। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা যে বেল বাটন, এটা অন করে রাখবেন। এতে করে নেক্সট টাইম যে সব অফার শেয়ার করবো যাতে একটা অ্যাডও আপনার মিস না হয়, ঠিক আছে। আর সবার কাছে রিকোয়েস্ট থাকে ভিডিওর মধ্যে একটা লাইক করে দিন, তো ট্যুরে যাবার মধ্যে প্রেস করলে সরাসরি এইরকম পোস্টের মধ্যে নিয়ে আসবে। তো আমার গলার একটু সমস্যা, হয়তো আপনাদের ভয়েস বুঝতে অসুবিধা হতে পারে। দেন আপনি কী কাজ করবেন, এখান থেকে দেখেন ওয়ালেট লিঙ্ক নামে যে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কটা আপনাকে ডাউনলোড করা লাগবে। যেহেতু আমাদের অ্যাকাউন্ট খোলা নাই, আমাদেরকে অ্যাকাউন্ট খোলা লাগবে। আপনারা কিন্তু অনেকে কালকে রাতেই অফারটা শেয়ার করছে, অনেকে অ্যাকাউন্ট খুলতে পারেন নাই, তার কারণ সার্ভারের প্রবলেম ছিল অফার ভাইরাল হয়ে যাওয়ার কারণে। দেন এই যে ওয়ালেট লিঙ্কের মধ্যে প্রেস করবার সরাসরি প্লে স্টোর নিয়ে যাবে। দেন এইখান থেকে আপনি যে অ্যাপ্লিকেশনটা আছে ওই অ্যাপ্লিকেশনটাকে জাস্ট ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে। তো যখন আপনি অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তখন আপনার সামনে এমন ইন্টারফেস শো করবে। তো এইখানে আপনার যে NFCটা আছে এইটা এনাবল করতে বলতে, তো NFC কি আপনি 68টাকে জাস্ট অন করবেন। অন করলে এইখানে দেখেন এইটা হইতেছে NFC সবার শেষের দিকে, অথবা আপনি যদি না থাকে, আপনি যদি বুঝতে না পারেন, তাহলে এই যে ওকের মধ্যে প্রেস করলে সরাসরি আপনাকে NFC-র পেজের মধ্যে নিয়ে যাবে। দেন এইখান থেকে জাস্ট এটাকে অন করে দেবেন, ঠিক আছে। অন করে দেওয়ার পর দেখেন দুইটা ইন্টারফেস চলে আসছে, এইখানে একটা হতেছে ক্রিয়েট ওয়ালেট আর একটা হতেছে ইম্পোর্ট ওয়ালেট। তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবো, জাস্ট ক্রিয়েট ওয়ালেটের মধ্যে প্রেস করবেন। প্রেস করার পর এইখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসবে, টার্মস অ্যান্ড কন্ডিশনটা যখন অ্যাকসেপ্ট করবেন তখন আপনাকে এইখানে 12 ডিজিটের 12টা ব্যাকআপ পাস দেবে। ওই ব্যাকআপ পাসগুলো কিন্তু অবশ্যই ভালো কোথাও সেভ করে রাখবেন, তার কারণ পরবর্তীতে যখন আপনি অ্যাপ্লিকেশন আর ইনস্টল করবেন এই আপনার ওয়ালেটের অ্যাক্সেস নিতে গেলে অবশ্যই ওই 12টা 12 ডিজিটের পাসগুলো লাগবে, ঠিক আছে। তো এটা ভালো কোথাও সেভ করে রাখবেন, সেভ করে রাখলে এরকম ইন্টারফেস চলে আসবে। তো নিচের দিকে দেখেন, যদি আপনি নিচের দিকে একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখেন গিফট ফর ইউ। তো এইটার মধ্যে প্রেস করুন, গিফট ফর ইউ নামে যে অপশনটা আছে এইটার মধ্যে প্রেস করুন, মানে আপনাকে মূলত গুগলটাকে কানেক্ট করা লাগবে। তো এইটার মধ্যে প্রেস করলে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এইখানে তারা আপনাকে বলতেছে আপনি 10টা টোকেন ক্লেম করতে গেলে অবশ্যই আপনার যে গুগল অ্যাকাউন্ট আছে ওইটা বাউন্ড করা লাগবে। তো জাস্ট সাইন ইন উইথ গুগল অ্যাকাউন্টের মধ্যে প্রেস করবেন। তো ওইটাই প্রেস করলে আপনার ফোনের যে কয়টা ইমেল আছে, তো এইখান থেকে আপনি যেইটা দিয়ে সুবিধা মনে করেন, আপনার যেইটা ভালো লাগে ওই ইমেলটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখবেন আপনার এখানে গ্রেট থ্যাংক ইউ নামে চলে আসবে, আপনার যে 10টা টোকেন আছে এই 10টা টোকেন ক্লেম করা হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি কী কাজ করেন, বাকি কাজটা আমি আমাদের যে অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশনের ভিতরে গিয়েই দেখাইতেছি। তো আমরা অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসছি, এইখানে দেখেন অনেক কিছুর অপশান আছে। তো সরাসরি আমরা যে সেটিং অপশানের মধ্যে যদি প্রেস করি, প্রেস করার পর এইখান থেকে আপনার রিওয়ার্ডটা মূলত আপনি যখন এই যে এই ওয়ালেটের মধ্যে পাবেন। তো সার্ভারটা ডাউন যেই জন্য আর কি লোডিং শো করতেছে প্রচণ্ড। তো এই যে রেফারেল প্রোগ্রাম যে অপশানটা আছে এইটার মধ্যে প্রেস করে দেন। তো ভাই হিউজ লেভেল সার্ভার প্রবলেম, এই কারণে এগুলি টেলিগ্রামে অ্যাক্টিভ থাকবেন, সবার আগে টেলিগ্রামে শেয়ার করবো, আপনারাও সবার আগে জয়েন করে নিতে পারেন। তো আপনার নেটওয়ার্কের স্পিডের উপর ডিপেন্ড করবো এইখানে আপনার কতক্ষণ সময় লাগতেছে। তো রেফারেল প্রোগ্রামের মধ্যে প্রেস করুন যখন এটা হয়ে যাবে। তো এইখানে যেহেতু লোডিং নিতেছে আমি একটা স্ক্রিনশটের মাধ্যমে আপনার দেখাইতেছি। তো ওইখানে যখন প্রেস করবেন এই যে রেফারাল প্রোগ্রাম নামে অপশানটা আছে না, এই রেফারাল প্রোগ্রামের মধ্যে প্রেস করবেন। এই যে এইখানে যেখানে আমি কার্সার রাখতেছি এইটাই প্রেস করুন। প্রেস করলে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি মূলত যে 10টা টোকেন আর্নিং করছেন এইটা এখানে শো করবে। তো এখন মূলত এটা উইথড্র করেন কীভাবে, তো 10টা টোকেনের ভ্যালু 50 সেন্ট কিন্তু, ঠিক আছে। আর যদি আপনি রেফার করেন সেক্ষেত্রে এইখানে প্রতিটা রেফারে 5টা করে টোকেন পাবেন। এখন আপনি যে 10টা টোকেন পেয়েছেন এইটা উইথড্র করেন কীভাবে, তো এইটা উইথড্রল বিষয়টা হইতেছে ভাই, যেমন ফিলাপসে ছিল যে মান্থ শেষে আপনার অ্যামাউন্ট যেইটা ওইটা উইথড্র করা, তারা অটোমেটিক্যালি উইথড্র করে আপনার ওয়ালেটের মধ্যে পাঠিয়ে দেবে। সেম এইটাই উঠে গেছে, এইটা মাস শেষে দেখা গেছে আপনার যে রিওয়ার্ড এইটা আপনি আপনার যে ওয়ালেট আছে এই ওয়ালেটের মধ্যে পেয়ে যাবেন। দেন ওইখান থেকে আপনি এক্সচেঞ্জ করার পর আপনার যে প্রফিট ওইটা নিতে পারবেন। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার। আপনাদের কাজ এখন আপাতত হইতেছে জাস্ট টোকেনটাকে ক্লেম করে রাখা, এবং এই মাস শেষে
তারা যখন টোকেনটা ক্লেম করতে দেবে অথবা উইথড্র করতে দেবে তখন আমরা উইথড্র করে আমাদের যে প্রফিট ওইটা নিতে পারবো। তো অ্যাপ্লিকেশনের ভিতরে হইলে আপনাদের দেখাইতে সুবিধা হইতো, কিন্তু কিন্তু সার্ভারের এতটাই সমস্যা যে অ্যাপ্লিকেশনের ভিতরে ঢোকা যাচ্ছে না, দেখাবো কীভাবে। বাদ বাকি আপডেট আমি টেলিগ্রামে জানাই দেবো, প্রত্যেকের টেলিগ্রামটা অ্যাক্টিভ থাকবেন, ঠিক আছে। আবারও বলতেছি যে উইথড্রলের বিষয় যেটা সেটা হইতেছে আপনি উইথড্র করতে পারবেন কিন্তু এই মাস শেষের দিকে, ঠিক আছে। মানে এক কথা প্রতি মাসের শেষের দিকে আপনি আপনার যে অ্যামাউন্ট থাকবে ওইটা উইথড্র করতে পারবেন। এখন যদি আপনি আনলিমিটেড করতে চান সেক্ষেত্রে করতে পারেন। তো ওই যে রেফারাল প্রোগ্রামের মধ্যে প্রেস করলে এইখান থেকে আপনার যে রেফার লিঙ্ক, এই রেফার লিঙ্কটা পেয়ে যাবেন। দেন এই লিঙ্কের মাধ্যমে আপনি যতগুলো ইচ্ছে ততগুলো রেফার করতে পারেন। তো প্রত্যেকটাই ভ্যালিড রেফার করা ট্রাই করবেন। আর যদি আনলিমিটেড করতে চান সেক্ষেত্রে আপনার আইল্যান্ড নামে একটা অ্যাপ্লিকেশন আছে, তো আইল্যান্ড অ্যাপ্লিকেশন কিন্তু সবাই চিনি, ঠিক আছে। ওই আইল্যান্ড অ্যাপ্লিকেশন দিয়ে যদি আপনি করেন তাহলে আপনার আইপি ট্রাই হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। এইখান থেকে আপনি ইজিলি আনলিমিটেড করতে পারেন। তো আমার ফোনে আইল্যান্ড চলে না, যেই কারণে আমি দেখাইতে পারতেছি না। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। আপাতত জাস্ট জয়েন করে রাখেন এবং এই মান্থ শেষে, এই মাস কিন্তু খুব বেশি দূর না, 28 তারিখে শেষ হয়ে যাবে, ঠিক আছে। দেন আমরা যখন উইথড্র করতে পারবো তখন আমাদের প্রফিট এইখান থেকে যে কোনো একটা এক্সচেঞ্জের মধ্যে সেল করার পর নিতে পারবো। আশা করি আপনার ব্যাপারটা ক্লিয়ার। আর বাদ বাকি আপডেটের জন্য অবশ্যই টেলিগ্রামটা জয়েন থাকবেন, হয়তোবা আপনাদের ভয়েস বুঝতে সমস্যা হয়েছে, তার কারণ আমার গলার প্রচণ্ড সমস্যা আছে, এই কারণে আমি কথা বলতে পারতেছি না, ঠিক আছে। আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে লাইক করবেন।